চ্যাটিং করতেছে চ্যাটিং না চ্যাটিং করে না মিথ্যা কথা আমি ফটো এডিট করতেছি আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মুস্তাফিজুর রহমান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে আছি আমি জামালপুরে আমার দেশের বাড়িতে। তো প্রতিবারই যাই হচ্ছে ট্রেন দিয়ে বাড়ি, তো এইবার ডিফারেন্টভাবে যাচ্ছি কারণ লকডাউন চলতেছে। তো কাকা ফোন দিল যে কাকার তেলে গাড়ি যাবে, তো ভাবলাম যে সেই গাড়িতে চলে যাই, মানে ট্রাকে যাবো মেনলি। তো আই উইশ আপনাদের ব্লগটা অনেক ভালো লাগবে। সো আমি এখন যাচ্ছি সিএনজি নিয়ে আসতে, ঠিক সিএনজি বাইকই না কারণ এখন তো লকডাউন জন্য সব কিছুই বন্ধ কোনো পরিবহন। তো দেখা যাক পাই কি না, তো এসছি। সো আলহামদুলিল্লাহ আমি তো সিএনজি পেয়ে গেছি। মামা সেলিম ভাই কি অবস্থা? হ্যালো, ভালো না? কি দিয়ে বাড়ি যাবেন না? হ্যাঁ যাবো, হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। টাটা বাই বাই, সি ইউ, আবার দেখা হবে। ওকে, আচ্ছা এরকম পচা মুখ বলাই করছিস কেন? পকেটে এই 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 জিনিসটা আমার খুব ভালো লাগে, কেউ যখন পকেটে টাকা গুজাই দেয়। ঠিক আছে টাটা, চিপস চিপস এগুলো কিনে নিস। ওকে টাটা, বাই 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 বাই, আল্লাহ হাফেজ। ওকে হ্যাঁ, হ্যাঁ আল্লাহ হাফেজ, বাই বাই। তো আলহামদুলিল্লাহ যে রওনা দিয়ে দিচ্ছি, এখন থেকে রাস্তায় জ্যাম আছে না, জ্যাম থাকলে পুরাই পাস। আমাদের টাক আসে বসছে, তো আমার এখন রওনা দিব। তো লেটস গো, তো আলহামদুলিল্লাহ আমি টাইগরে বসছি, বাড়িতে মালামাল, আমার কাছে আমার ছোটো বোন, সে হাই। তো আমার দুদিন যাচ্ছে, ও মেডিকেলে পড়ে, তো ওর ভ্যাকসিনের জন্যই আমার লেট হয়েছে, হয়তো আজকে না আমার কালকে যেতাম, আজকে তো শাটডাউন। সবাই দোয়া করবেন যেন আমি ভালোভাবে যেতে পারি। আর মামা সেই সাইডে, we'll be right back.
আছে পিছনে এই সাইডে। তো আপনাদেরকে গাড়িটা ফুল দেখাই, লাভ দেবান ওপি। তোমার আপনার নাম কি? আমার শামিম মিয়া। আমার নাম হচ্ছে শামিম মামা। কত বছর ধরে গাড়িতে আসছেন? আমি আছি 3.5 বছর ধরে গাড়ি। অনেক অনেক চিল। এই গাড়িটা হচ্ছে মেইনলি তেলের গাড়ি। এখানে ভিতরে কি মামা, এর ভিতরে কি কি তেল আছে? পেট্রোল ডিজেল। পেট্রোল ডিজেল না, 4,500 পেট্রোল, 9,000 ডিজেল। 9,000 ডিজেল, আচ্ছা। ওটা কি ভিতরে কি ভাগ করা আছে? না হ্যাঁ হ্যাঁ, আমি তিনটা ভাগ আছে। তিনটা ভাগ আছে? হ্যাঁ। আমি ভাবছিলাম কি যে একটা ভাগ বুঝছেন, ওরা আমারে বলছে কি যে পেট্রোল ভরা হয়নি বাকি আছে। কি রে, এটা কি আবার ডাবল বন যায় কিনে নাকি? আমি ভাবছিলাম কি যে একটা ভরা যায় শুধু। না না, তিনটা 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 না, এটা যে তিন ধরনের তেল ভরানো যায়, মানে তিনটা ভাগ করা আছে ভিতরে। বাট আমি জানতাম যে একটাই করা যায়। বিপজ্জনক পেট্রোলিয়াম। উপরে আমার বোন আছে, এ জুই নিচে নামবা? না নিচে নামবা না। তুই কি করস? ও চেটিং করতেছে। চেটিং করে না, মিথ্যা কথা। কি বলো, ফটো এডিট করতেছে? ঠিক আছে, এডিট কর। টেনটেনা টেনটেনা। তুই তোর না একটা চ্যানেল আছে ইউটিউব, নাম কি? কি নাম? ঠিক আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ, এই আমাদের মালামাল, মহেন্দ্রা কম্পিউটার সেট আপ, এই সাইডে ব্যাগ, দুনিয়ার ব্যাগ। তো এই হচ্ছে আমাদের মামা, আজকে এই মামাই আমাদের নিয়ে আসতেছে গাড়ি চালাইয়ে। মামা আপনি কত বছর ধরে গাড়ি চালান? আমি গাড়ি চালাই তো মোটামুটি 35 বছর। একটা ইন্টারেস্টিং বিষয় বলছে, তো তিনি 6 বছর ধরে সৌদি আরবে গাড়ি চালান, তো কোভিডের জন্য মিলে বাংলাদেশে আসছেন। তো আমরা আসছি এখন মধুপুরে। মধুপুরের আনারস অনেক বিখ্যাত, আনারস একটা ভাস্কর্য আছে, আর মধুপুরের আনারস অনেক মিষ্টি। এই মেলা উদন কিন্তু সাবধান, এটা কিন্তু কাছের জিনিস। এভাবে নিয়ে গেছি, মালা মাল নামাই যাচ্ছি। সাবধান সাবধান সাবধান। কি অবস্থা? হ্যাঁ ভাই, কি অবস্থা? অবশ্য কে অবস্থা? ও পরে যাবো, কাল দেখাবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ যে বাহিরে চলে আসছি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।